গাইস ফাইনালি আমি চলে এসেছি আমার ফ্রি ফায়ার ম্যাক্সে। আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিভিএস আইডি নিয়ে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সে লগ ইন করে ফেলেছি। আর সবার একটাই কোয়েশ্চেন থাকবে, ফ্রি ফায়ার ম্যাক্স প্লে স্টোরে বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না, তাহলে আমি কিভাবে এটা ডাউনলোড করলাম বা কিভাবে আমি ফ্রি ফায়ার ম্যাক্সে আমার মেইন আইডি যেটা সেটা ফ্রি ফায়ার ম্যাক্সে লগ ইন করলাম। আর গাইস এই কোয়েশ্চেনের ক্লিয়ারগুলো একদম সবগুলো কোয়েশ্চেনে সবার ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা গাইস ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটা দেখলে, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আপনার যে মেইন আইডি আছে সেটাও গাইস আপনারা এই ফ্রি ফায়ার ম্যাক্সে লগ ইন করতে পারবেন, তাই কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের মেইন ইন্টারফেস। আর দেখতে পাচ্ছেন যেটা আমার ফ্রি ফায়ার ম্যাক্সের ভিভিএস আইডি নিয়ে, গাইস এটা ফ্রি ফায়ার ম্যাক্স আর ফ্রি ফায়ার কিন্তু নর্মালটা একদম দুইটা সেম জিনিস, জাস্ট একদম সার্ভারটাই একদম পুরো সেম, কিন্তু গাইস দুইটা সফটওয়্যার আলাদা। এটাতে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে যেটা আছে যেটা হচ্ছে আমরা গ্রাফিক্স ট্রাফিক্স এটা একটু ভালো দেখতে পারবো, তাছাড়া আর কিন্তু তো ওরকম কোনো তফাৎ নেই, তাছাড়া এভরিথিং সম্পূর্ণ সেম। এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করবেন, এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা ছাড়াই। আর চলুন গাইস কথা না বাড়ে, এখনই গাইস আমরা চলে যাব আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখানোর জন্য। গাইস ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য যারা অ্যান্ড্রয়েড বা ইমুলেটর ইউজ করেন তাদের চলে আসতে হবে গাইস প্লে স্টোরে, আর যারা গাইস আইফোন ইউজার তারা হচ্ছে গাইস আইওসে গেলে কিন্তু এখন আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সটা অ্যাভেলেবল হয়ে গেছে। আজকে থেকে সবাই গাইস আইওসেও ডাউনলোড করতে পারবেন ফ্রি ফায়ার ম্যাক্স। ওকে, সো গাইস আমাদেরকে প্রথমে কি করতে হবে, ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য বাংলাদেশ থেকে যদি আমরা এখানে যাই তাহলে যদি এখানে ফ্রি ফায়ার ম্যাক্স লেগে সার দেয় তাহলে কিন্তু আমরা এখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা পাবো না। তো গাইস এটা আমরা কিভাবে পাবো সেটা জানতে হলে গাইস আপনাদেরকে কি করতে হবে, প্রথমে সিম্পল একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। ঠিকই গাইস আপনারা ঠিকই শুনেছেন, আপনাদেরকে ভিপিএস ডাউনলোড করতে হবে। আর গাইস আমি ভিপিএন হিসেবে আপনাদেরকে সাজেস্ট করবো টার্বো ভিপিএন লাইট যেটা আছে এটা। গাইস এটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন, দেখে নেন টার্বো ভিপিএন লাইট এটা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এটা দেখে নেবেন। টার্বো ভিপিএনের দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে রেগুলার ভার্সন আর একটা হচ্ছে লাইট ভার্সন। তো আমি সবাইকে সাজেস্ট করবো লাইট ভার্সনটা ইনস্টল দেওয়ার জন্য। ওকে, সো যখনই আপনারা এটা ইনস্টল দিবেন, ইনস্টল দিলে কি হবে গাইস এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে, এটা আপনারা কেটে দিবেন। তারপর গাইস টার্বো ভিপিএন লাইটটা ওপেন হয়ে যাবে। আর এখানে গাইস আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনাদেরকে কান্ট্রিটা এখানে চেঞ্জ করতে হবে। গাইস আমাদের ডিফল্টভাবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি, সো আমাদের বাংলাদেশ থেকে গেলে কিন্তু আমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা পাবো না, সো আমাদের কান্ট্রিটা এখন চেঞ্জ করতে হবে। আর কান্ট্রিটা চেঞ্জ করে গাইস এখানে আমি সিঙ্গাপুর দিয়ে দিলাম। ওকে, সিঙ্গাপুর দিয়ে দিচ্ছি, সিঙ্গাপুর সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে, কারণ আমাদের সিঙ্গাপুর সার্ভার থেকে অনেক ভালো আমরা পিং পাই। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে গাইস আমরা চলে আসছি, আমাদের সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট হয়ে গেছে। ওকে, সো আমরা আবার ব্যাক চলে যাব আমাদের প্লে স্টোরে। গাইস প্লে স্টোর আবার আমি ব্যাক চলে আসলাম। গাইস আমি কিন্তু আপনাদেরকে ইমুলেটর দিয়ে দেখাই দিচ্ছি, বাট এটা ইমুলেটর আর মোবাইলে কিন্তু একই বিষয় ব্যাপার না। গাইস আপনার ইমুলেটর আর মোবাইলে সব জায়গায় ফ্রি ফায়ার ম্যাক্স আপনারা ডাউনলোড করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, সো আপনাদেরকে কিন্তু এখন ফ্রি ফায়ার আমাদের কিন্তু কান্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা যদি এখানে সার্চ করি, যে আমাদের যদি এখানে যদি আমরা ফ্রি ফায়ার ম্যাক্স লিখে সার্চ করি তাহলে কিন্তু গাইস তাও আমরা কিন্তু এখানে পাবো না, ভিপিএন অন করছি তাতে কি তাও আমরা পাবো না। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ইমেলটা চেঞ্জ করতে হবে। গাইস আমরা প্লে স্টোরে যে ইমেলটা আছে সেটা গাইস চেঞ্জ করতে হবে। এখন প্লে স্টোর ইমেলটা দেখেন আমার ডিফল্টভাবে একটা দেওয়া আছে, সো এটা আমি বাদ দিয়ে অন্য আরেকটা ইমেল আমি সেট করে নিলাম। সো এবার গাইস যদি আমরা সার্চ করি ফ্রি ফায়ার ম্যাক্স লিখে তাহলে দেখি এটা আমরা পাই কিনা। সো আমরা ফ্রি ফায়ার ম্যাক্স লিখে যদি সার্চ করি সাথে সাথে দেখতেছেন গাইস আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের ফ্রি ফায়ারের দুইটা ভার্সন আমরা দেখতে পাচ্ছি। একটা হলো প্রথমে যে করতেছে গাইস ফ্রি ফায়ার ম্যাক্স, তারপর গাইস ফ্রি ফায়ারের যে রেগুলারটা সেইটা। এটা হচ্ছে আমরা ইমেলটা চেঞ্জ করার সাথে সাথে গাইস এটা আমরা পেয়ে গেছি। আর অবশ্যই গাইস আপনাদেরকে ইমেল যেটা আপনারা সুইচ করতেছেন এটা অবশ্যই নিউ হতে হবে। আপনাদের এক্সিস্টিং যদি পুরাতন কোনো ইমেল হয়ে থাকে তাহলে কিন্তু এটা নাও কাজ করতে পারে, নতুন একটা ইমেল অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে লগ ইন করবেন। আর এটা অবশ্যই ভিপিএনটা সিঙ্গাপুর করে তারপরেই গাইস আপনারা ইমেলটা সুইচ করবেন, তার আগে সুইচ করলে কিন্তু হবে না। ওকে, সো গাইস এখানে আমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা দেখতে পাচ্ছি। সো এবার গাইস আমরা কি করব, ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে ক্লিক করব। এইখানে গাইস আপনারা ডান সাইডে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। সো এখানে যদি আপনারা ডাউনলোড দিতে যান প্রায় আপনাদের 1 GB মতো ডাউনলোড হবে। সো এটার জন্য আপনারা কি করবেন, এটা যেহেতু চলে আসছে সো সিম্পলি আপনারা কি করবেন, আপনাদের ভিপিএনে চলে যাবেন। আবার ভিপিএনে যে গাইস আপনাদের যে ভিপিএনটা আছে এটা ডিসকানেক্ট করে দেবেন, এটার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এটা যদি কানেক্ট করে আমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সো আমাদেরকে কী করতে হবে, আমরা ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম। সো এখন গাইস আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন। সো এইভাবে ডাউনলোড করলে কী হবে, বাংলাদেশের যে রব অ্যান্ড্রয়েড আছে মানে যে রেগুলার যে স্পিডটা পান সেই যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য সেটা আপনারা পেয়ে যাবেন, কারণ ভিপিএন ইউজ করলে আপনাদের ডাউনলোড স্পিডটা অনেক কম দেখাবে, বাট রেগুলারটা ইউজ করলে আপনাদেরকে ইজিলি আপনার অনলি মানে একদম ফাস্টলি রেগুলারলি আপনার যেভাবে ডাউনলোড করেন প্লে স্টোর থেকে একদম সেম স্পিডে ডাউনলোড করতে পারবেন। সো আমাদের ভিপিএনে কাজ শেষ। সো এটা যখন ডাউনলোড হয়ে যাবে গাইজ আপনারা সিম্পলি এটা আপনারা ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে কি করবেন, আপনারা প্লে বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে হয়ে যাবে। বাট আমি তো আগে এখানে ঢুকেছিলাম, সো এখানে আমি এটা কেটে দিই, আমার এখানে যা যা কিছু আছে সব আমি কেটে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন গাইজ আমার এখানে কিন্তু দুইটা সফটওয়্যার হয়ে গেছে, একটা হচ্ছে
ফ্রি ফায়ার অনলি, আরেকটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স। গাইজ দুইটা আপনারা এখানে দেখতে পারবেন, দুইটার আইকন দেখেন, ফ্রি ফায়ার ম্যাক্স আর ফ্রি ফায়ার দুইটা হয়ে গেছে। সো আমরা এখন যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করলাম, সো আমাদেরকে কি করতে হবে, এখন ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে এন্টার করতে হবে। গাইজ ফ্রি ফায়ার ম্যাক্সটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে, সো একটু সময় নেবে এটা ওপেন হওয়ার জন্য, কারণ এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স ভাই অনেক বড় একটা ফাইল, এটা অ্যাটলিস্ট গাইজ অনেক বড় একটা সাইজ হবে। সো আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা কিন্তু দেখেন ওপেন হইতেছে। গাইজ এইখানে একটু সময় নেবে ওপেন হওয়ার জন্য, লোডিং হইতেছে, সো লোডিংটা একটু 100% হয়ে যাক। তারপরে গাইজ যতক্ষণ না পর্যন্ত 100% লোডিং হবে ততক্ষণ আপনারা ওয়েট করবেন। সো এইবার গাইজ কি করতে হবে, সিম্পলি আপনাদের যেভাবে আপনারা লগ ইন করেন আপনাদের নর্মাল গেমের ভিতরে সেম একইভাবে লগ ইন করতে হবে। সো আমি এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি, আর এখান থেকে গাইজ আমার ইমেলটা আমি সিলেক্ট করে নিলাম, আমার যেটা দিয়ে আমার ফ্রি ফায়ার ম্যাক্সটা মানে আমার রেগুলার যে আবার ভিভেস আইডিটা যেটা আছে ওইটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে গাইজ এখানে আমি আবার লগ ইন করে ফেললাম। সো এখন গাইজ সিম্পলি দেখতেছেন আমাদের রিলিজিয়ন কিন্তু এখনও বাংলাদেশ দেখাইতেছে, বাট আমি আগে ঢুকছিলাম দেখে বাংলাদেশ দেখাইতেছে এই আইডিতে। ওকে, সো এবার গাইজ আমি এন্টার করে দিলাম, দেখতেছেন আমার মেইন আইডি ভিভেস আইডি দিয়ে কিন্তু আমি এন্টার করে গেছি আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে। গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফ্রি ফায়ার ম্যাক্সে আমার ভিভেস আইডি নিয়ে চলে আসলাম। সো এইভাবে করে কিন্তু গাইজ আপনারা সবাই ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোডও করতে পারবেন এবং ফ্রি ফায়ার ম্যাক্সও খেলতেও পারবেন মোবাইলে, তারপর অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড যে ডিভাইসগুলো আছে সেটাতে খেলতে পারবেন, ইমুলেটারে খেলতে পারবেন, তারপর হচ্ছে আপনার আইফোনও খেলতে পারবেন, আর তাছাড়া যত ডিভাইস আছে এখন সবগুলোতে অ্যাভেলেবেল হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্স। বাট ফ্রি ফায়ার ম্যাক্সটা বাংলাদেশ রিজনে এখনও অ্যাভেলেবেল হয় নাই, কারণ বাংলাদেশে ফ্রি ফায়ারটা কিন্তু ব্যান আছে। এটা আনব্যান হয়ে গেলে হয়তো আমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো, আর এটা ভেরি সুন গাইজ এটা কিন্তু ফ্রি ফায়ারের কিন্তু কাজ করতেছে, মানে গারিনও কিন্তু কাজ করতেছে যাতে ফ্রি ফায়ার ম্যাক্সটা মানে খুব দ্রুত বাংলাদেশ থেকে লঞ্চ করা যায়। গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার কিছু গান টান যেগুলো আছে চাইলে আপনারা এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। এই যে দেখতেছেন আমার একটা গান আমি এখানে দিয়ে রাখছি, সো প্রত্যেকটা চাইলে আমরা এগুলো আনইকিউব করতে পারবো, আবার ইকিউবও করতে পারবো। ওকে, সো গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি চাই যে এই গানটা এখানে রাখবো, মানে যে কোনো একটা গান আপনার এখানে চার্জায় রাখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যেটা ভালো লাগে, আপনাদের যেটা ভালো লাগে এইভাবে আপনারা চার্জায় রাখতে পারবেন। তাছাড়া গাইজ এখানে যদি আমরা কারের কথা বলতে চাই, কারটা দেখতেছেন এইভাবে অ্যানিমেটেড হবে, মানে এইভাবে ঘুরতে থাকবে, আপনারা চাইলে যে কোনো একটা কার এখানে ধরে নিয়ে এখানে জাস্ট এখানে সিলেক্ট করলে গাইজ এখানে চলে যাবে, দেখতেছেন সিলেক্ট করলে চলে যাবে। বাট এখানে গাইজ আমাদের এখানে যে কাস্টম প্যাক যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো ডাউনলোড হয় নাই গাইজ, এখানে আমাদের বট মতন হয়ে আছে যার কারণে এখানে ম্যাক্স লেখা দেখাইতেছে। সো আমরা যদি এগুলো সবগুলো যদি ডাউনলোড করে ফেলি তাহলে কিন্তু গাইজ আমাদের যে রিয়েল যে আইডিটা মানে আমরা যে ড্রেস পরে থাকি সেগুলো কিন্তু হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে গাইজ আপনাদের অনেকের একটা কোয়েশ্চেন থাকবে যে আমাদের যে বান্ডিল, তারপর আমাদের যে ডায়মন্ড, আমাদের যে গোল্ড, মানে আমাদের যা যা কালেকশন ছিল ওইগুলো আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সে থাকবে কিনা। সো এইটা যদি কেউ কোয়েশ্চেন থাকে গাইজ আমি আপনাদেরকে বলবো সবকিছু, এভরিথিং সবকিছু আপনাদের এখানে পাবেন। জাস্ট এটা হবে এরকম যে আপনাদের মূলত মূলত একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, বোঝাই দিই, একটা সিম্পলি বোঝাই দিই, ফ্রি ফায়ার ম্যাক্সের সার্ভার আর ফ্রি ফায়ার রেগুলার যে সার্ভারটা এটা দুটো সেম, বাট সফটওয়্যার আলাদা, দুইটা সফটওয়্যার আলাদা। এখন হয়ে গেছে গাইজ আপনারা যদি রেগুলারটা ইউজ করেন তাহলে এটাতে গ্রাফিক্স কোয়ালিটিটা একটু, গ্রাফিক্স কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটা একটু নর্মাল দেখতে পারবেন, বাট ম্যাক্সটা যখন ইউজ করবেন তখন আপনারা গ্রাফিক্সটা তুলনামূলকভাবে অল্প একটু ভালো দেখতে পারবেন, খুব বেশি ভালো যে দেখতে পারবেন তা না। কিন্তু সাউন্ড ইফেক্টের কথা যদি বলতে চাই, সাউন্ড ইফেক্ট একদমই গাইজ খাতারনাক হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্সে। সো এইগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ইয়ে করেন তাহলে কিন্তু গাইজ আপনাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোডও হয়ে যাবে এবং গাইজ ফ্রি ফায়ার ম্যাক্সটা আপনারা খেলতেও পারবেন। সো এখানে যদি যাই তাহলে গাইজ ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য আলাদা কিছু সেটিংস আছে গাইজ, আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সটা এইভাবে ডাউনলোড করে খেললে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সকে ডাউনলোড করলেন এই ভিডিওটা দেখে, আর এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে কিনা সেটা অবশ্যই গাইজ কমেন্ট সেকশনে জানাবেন। আর গাইজ অবশ্যই ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই গাইজ লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইজ আমাদের এই ভিডিওতে লাইক এমন আছে 20,000, তো সবাই গাইজ 20,000 লাইক এম কমপ্লিট করে দিবেন, কারণ 20,000 লাইক এম যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই ধরনের রিকোয়েস্টেড ভিডিও গাইজ, এটা কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন যার কারণে আমি আপলোড দিলাম। সো আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন এবং লাইক দেন তাহলে কিন্তু গাইজ এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই গাইজ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন বা নতুন আসছেন তারা অবশ্যই গাইজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, বাই বাই।